হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। আজকে করে দেখাচ্ছি মশরা ভাজি। রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে মশরা ভাজি করতে। আমি এখানে একটা মশরার উপরের লাল অংশগুলো ফেলে শুধু সাদা অংশটা রেখেছি, এটা দিয়ে ভাজিটা তৈরি করব। আর এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো, রসুন কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি আর অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে, আর লবণ নিয়েছি 7 মতো। এখন আমি মশরাটাকে কেটে নিয়ে আসছি। এরকম ছোট ছোট করে মশরাটা কেটে নিয়ে এসেছি। এটা অবশ্যই বটি অথবা দা দিয়ে করতে হবে, চাকু দিয়ে করা যাবে না, তাহলে ছোট সাইজের হবে না। পিওর্স, আমি আগে কড়াইতে তেল দিয়ে রেখেছি, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, মাছটাকে একটু লালচে কালার করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো আর লবণ রেখেছিলাম সেটা এটার ভিতর দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেছে, এখন আমি মশলা একটু দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি যে কেটে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না মশলা ভাজিটা। চুলার আঁচ কমিয়ে এভাবে জাল দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে 5 থেকে 7 মিনিট চুলা জাল করলে রান্নাটা শেষ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। পিওর্স, হয়ে গেল আমার মশলা ভাজি। এখন উঠিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।